راستے مایا مار شنین سوئی گھنٹا پوش آرسی دو اے شنین سوئی گھنٹا پوش اے شنین مسجدের সভাপতি বানায়া সেক্রেটারি বানায়া সহসভাপতি বানায়া এরা শট লড়াইটা যাই সাথে ঘন্টা ব্যাপার আছে কিন্তু মসজিদের কমিটি বানাইবেন মসজিদের কমিটি বানায়া সভাপতি বানাইবেন সহসভাপতি বানাইবেন সেক্রেটারি বানাইবেন এরপর অন্যান্য ক্যাশিয়ার সব বানাইবেন একুশ সদস্য বিশিষ্ট কমিটি বানাইয়া হাতের মধ্যে লিখকে দিবেন কাগজ আমি মসজিদের সভাপতি আমি মসজিদের কমিটি হিসাবে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি এই মর্মে শপথ করতেছি যে আমি কখনো সুদ খাব না আমি কখনো ঘুষ খাব না আমি কখনো মিথ্যা বলব না আমি কখনো নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আগামী রমজানের এতেকাফ করব ঠিক আছে তো ঠিক আছে তো এইভাবে কমিটি গুলারে সংসদে যেমন শপথ করা হয় একটাই তো অন্তর দিয়ে শপথ করাইয়া মসজিদের কমিটি বানাবেন আল্লাহর কসম আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ ওই মসজিদ হারাম খুরের দ্বারা চলতে পারে না হাত তুলে বলেন ঠিক কি না বলে আপনারা তো উঠে বলেন না আরে বাবা বলেন না একটু দাঁড়িয়ে বলেন না বাবা বসুন সবাই বলেন আল্লাহু আকবার আরো জোরে পানি পানি খাও পানি খাও জোরে আল্লাহু আকবার একটা লোক দাঁড়ায় থাকবেন না পাঁচ সেকেন্ডে নবীর মহব্বতে বসুন পাঁচ সেকেন্ডে নবীর মহব্বতে বসুন পাঁচ সেকেন্ডে নবীর মহব্বতে বসুন আমরা নবীকে আমরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি বলেই আমাদের আবেগ বেশি কথা বলেন ঠিক কি না বলেন আমাদের নবীকে জানের চাইতে মহব্বত করে বেশি এই জন্যই আমাদের আবেগ বেশি কথা বলেন ঠিক কি না বলেন এই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হবে এই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না হাত তুলে বলেন ঠিক কি না বলেন একমত একমত মাশাআল্লাহ মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান সব লাইট জ্বালান সব লাইট জ্বালান মুর্শিদ মুর্শিদ হাতটা লড়বে বাবা আমার মন মজাই আরে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে
যাইয়া রে তীর বজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়া আমার মহলম তীর বজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে আমার নবীকে জীবনে চাইতে ভালোবাসতে চাই কি চাই না আর একজন চাই কি চাই না আমি পরিষ্কার ভাষায় হালি শহর থেকে বলতে চাই এই দেশে শিয়া আমাদের কোনো স্থান নাই কথা বলেন ঠিক কি না এই দেশে কাজী আলীদের বিরুদ্ধে কোনো আপোষ নাই কথা বলেন ঠিক কি না বলেন কাজী আলীদের সাথে কোনো আপোষ আছে বাস পরিষ্কার কথা বাসতে যদি হয় নবীকে নিয়ে বাসব মরতে যদি হয় নবীর মহব্বত নিয়ে বসব করব কিন্তু কোন বাপের কাছে মাথা নত করব না কারণ আমরা হইলাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম